আর স্বামীজিকে নিয়ে সুকান্ত মজুমদারের করা মন্তব্যকে হাতিয়ার করে অমিত শাহর বঙ্গ সফরের মধ্যে আন্দোলনে নামছে যুব তৃণমূল অমিত শাহ সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়ার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামছে তারা মিছিল করে ফুটবল খেলে রাজ্য জুড়ে প্রতিবাদ জানাবে যুব তৃণমূল কংগ্রেস সুকান্ত বিতর্ক ঢাকতে রাজ্যে অমিত শাহ চাইতে হবে ক্ষমা স্বামী বিবেকানন্দ নিয়ে অমিত শাহকে অবস্থান স্পষ্ট করার দাবি তৃণমূলের সুকান্ত বাবু যে কথাটা বলেছেন যে কথার মধ্যে সামিজকে আঘাত করা কোনো মানসিকতা বা প্রচেষ্টা দূর দূরঅধি নেই কিন্তু এটাকে নিওরা পলটিক্স করছে ফুটবল খেলু কোনো আপত্তি নেই হ্যাঁ ফুটবল খেলু কারণ বাংলার ফুটবলটাও এরা বিসর্জন দিয়ে দিয়েছে বাংলার ফুটবলে আজকে ভারতবর্ষের ফুটবলে একটাও বাঙালি নেই আর সেখানেই হেদের আবার যুব না যুবা এখন কোনটা চলছে আমি বলতে পারবো না হ্যাঁ তাদের এই ফুটবল খেলার নাটক যথেষ্ট হয়েছে আমি শুধু বলি মানুষের ভবিষ্যৎ নিয়ে আর খেলবেন না ছেলেমেয়েরা যারা পাশ করে বসে আছে তাদের চাকরি দিন হ্যাঁ যারা মাথা নেড়া করছে তাদের চোখের জল মুছিয়ে চাকরি দিন হ্যাঁ তাদের নিয়ে খেলবেন না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেভাবে স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন এবং বিজেপি যেভাবে প্রতিনিয়ত বিভিন্ন তাদের নেতৃত্বের দ্বারা আমরা বিভিন্ন সময় দেখেছি বাঙালি সংস্কৃতির প্রতি বিজেপির আক্রমণ তার বিরুদ্ধে তার প্রতিবাদে এবং রিসেন্টলি স্বামী বিবেকানন্দের প্রতি সুকান্ত মজুমদারের যে বক্তব্য তাকে ধিক্কার জানিয়ে নিন্দা জানিয়ে তৃণমূল যুব কংগ্রেস পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে এবং টাউনে ধিক্কার মিছিল বার করবে যে মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে যে সুকান্ত মজুমদার এবং অমিত শাহের কাছ থেকে যত দ্রুত সম্ভব ক্ষমা প্রার্থনা আমরা দাবি করছি আরে এই শাহ নাড্ডার সফরের ঠিক আগে স্বামী বিবেকানন্দের উক্তি নিয়ে বিজেপি আর তৃণমূলের মধ্যে তরজা বেঁধেছে বাংলার মনীষীদের অপমানের অভিযোগে সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়ার দাবি তুলেছিল তৃণমূল অবস্থানে অনর থেকে বিজেপির রাজ্য সভাপতিও সুর চড়িয়েছেন তার পাল্টা অভিযোগ টেটের প্রশ্ন ফাঁস থেকে নজর ঘোরাতেই এই বিতর্ক তৈরি করেছে তৃণমূল অল্পবিদ্যা ভয়ঙ্করী ফুটবল খেলা গীতা পাঠাচ্ছে ফুটবল খেলা ভালো যারা বলছেন তার ওই বামপন্থী প্রোডাক্ট আর কি আমরা դിക്ക্কার জানাই তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যে তৃণমূল কংগ্রেসের মূর্খদেরকে মূর্খ বলে জিতে ক্ষমা চাইবে বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল মাঝে বাংলা কিছুটা ডিরেলড হয়েছিল বামপন্থীদের দ্বারা এই এখন দেখতে পাচ্ছেন না অল্প বিদ্যা ভয়ঙ্করী ফুটবল খেলা গিতা পাড়তেছে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর যাই হোক আমি সুকান্ত ডক্টরেট আমি অর্ধশিক্ষিত ওকে বলবো না মনীষীরা যা বলে গেছেন সেগুলো সম্পর্কে ওর জ্ঞান সত্যি কম থাকতেই পারে তার কারণ হচ্ছে বেশি কাজটাই করেছে গাছ গাছালির উপরে সুকান্ত এটা জেনে বুঝে নেবে এবং সংশোধন করে নেবে ও ঠিক করে নেবে বলে নেবে যে স্বামী বিবেকানন্দ এটা বলেছিলেন তরুণদেরকে উজ্জীবিত করার জন্যে তৃণমূল কংগ্রেস টেটের কোশ্চেন আউট হয়ে যাটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি এখন তো বিবেকানন্দ নেই তৃণমূল কংগ্রেসের নেতারা যে কথা বলছেন তারা অর্ধসত্ব বলছেন এবং এটা বামপন্থীদের শেখা আজও আমি বলছি তৃণমূল কংগ্রেসের নেতারা অল্প বিদ্যা ভয়ঙ্করী তারা পুরোটা পড়েননি